আসসালামু আলাইকুম। 2024 2025 শিক্ষাবর্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন প্রোগ্রামের অনলাইন আবেদনটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ডিপ্লোমা ইন এগ্রিকালচার গভ, এটির অনলাইন আবেদনটি কিভাবে করবেন, ফিটি কিভাবে পরিশোধ করবেন এবং প্রতিষ্ঠানের তালিকাটি কিভাবে দেখবেন। তো আপনার পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে সম্পূর্ণটি আপনি বুঝতে পারবেন। তো আবেদনটি করার পূর্বে আপনার প্রতিষ্ঠানের তালিকাটি কোথা থেকে দেখতে পাবেন সেটি আপনাদেরকে জানিয়ে দিই। আর আবেদনের ওয়েবসাইটের লিঙ্কটি তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সরাসরি যদি ক্লিক করেন এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। প্রতিষ্ঠানের তালিকাটি দেখার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রতিষ্ঠানের নামের তালিকা, এখানে ক্লিক করবেন। এখান থেকে একদম নিচের দিকে আসলে যেখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডিপ্লোমা ইন এগ্রিকালচার গভ, এখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি এখানে এগ্রিকালচার ইনস্টিটিউটের তালিকায় যেখানে দেখতে পাবেন মোট 18টি রয়েছে, কোন প্রতিষ্ঠানে কতগুলো আসন ফাঁকা রয়েছে সেটি দেখতে পাবেন। এটিতে প্রত্যেকটির কিন্তু শিফট রয়েছে সেকেন্ড শিফটে, এবং টোটাল সিট সংখ্যা কতটি সেটিও এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো আবেদনটি করার পূর্বে অবশ্যই আপনি একটি আপনার পছন্দের তালিকা তৈরি করে নেবেন, তাহলে অনলাইন আবেদনের ক্ষেত্রে আবেদন প্রক্রিয়াটি আপনার খুবই সহজ হবে। তো অনলাইন আবেদনটি করার পূর্বে আপনাকে যেটি করতে হবে, নির্ধারিত যে ফিটি রয়েছে সেই ফিটি আপনাকে পরিশোধ করতে হবে। ফি পরিশোধের জন্য আপনি যেখানে দেখতে পাচ্ছেন আবেদন অথবা নিশ্চয়ন ফি প্রদান, এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে প্রথমত রয়েছে পেমেন্ট কোড, পেমেন্ট কোডটি কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে বেশ কয়েকটি মাধ্যম, নগদ, বিকাশ, রকেট, ট্যাপ, উপায় ইত্যাদির মাধ্যমে ফিটি পরিশোধ করতে পারবেন। তো আমরা অবশ্যই আজকে এখানে নগদের মাধ্যমে ফিটি পরিশোধ করব। তো পেমেন্ট কোডটি কি সেটা আপনাদেরকে আগে জানিয়ে দিই। এটি হলো আপনাদের অনলাইনে ফি জমাদানের পদ্ধতি, যে পেমেন্ট কোডটি কিভাবে তৈরি করতে হয় দেখতে পাচ্ছেন যে এই অংশে এখানে লেখা রয়েছে। এখানে আপনারা বিভিন্ন প্রোগ্রামের নাম দেখতে পারবেন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিন, টেক্সটাইল, এগ্রিকালচার। তো আমরা যেহেতু এগ্রিকালচার গভ যেটি রয়েছে ডিপ্লোমা ইন সেটির আবেদন করব। এটির প্রোগ্রাম কোডটি লক্ষ্য করুন, এখানে লেখা রয়েছে GA GA, এটির আবেদনের যে ফিটি রয়েছে সেটা হলো 162 টাকা। তো এই GA GA হলো আমাদের প্রোগ্রাম কোড, এটি ব্যবহার করে আপনাদের ফিটি পরিশোধ করতে হবে। তাহলে আমরা অনলাইনে যে আবেদন ফর্মটি রয়েছে সেটিতে আপনার ডিপ্লোমা ইন কৃষির আবেদন ফর্মে আমরা আবেদনটি করতে পারবো। সেই ক্ষেত্রে অনেকটা সতর্কতার সাথে এই প্রোগ্রাম কোডটি কিন্তু আপনাকে লিখতে হবে, এই অংশে যে কোডগুলো দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে কিন্তু এগুলো ব্যবহার করতে হবে। তো ডিপ্লোমা ইন এগ্রিকালচারের প্রোগ্রাম কোডটি আমরা পেলাম GA GA। তো নগদের মাধ্যমে ফিটি কিভাবে পরিশোধ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। আর আপনাদের অন্যান্য মাধ্যমে ফিটি পরিশোধ করবেন কিভাবে, ফি পরিশোধ করতে হয় এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি নিয়মাবলটি পেয়ে যাবেন। ফিটি পরিশোধ করার জন্য আপনি আপনার নগদ যে অ্যাপসটি রয়েছে সেটিতে লগ ইন করবেন। তারপর এখান থেকে বিল পে যে অপশন লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি শিক্ষা প্রতিষ্ঠান যে অপশন রয়েছে এটি সিলেক্ট করবেন। করার পর এখানে বিলার আইডি দিবেন আপনি 1308, এটি লিখবেন। লিখলে এখানে BTUB লেখা দেখতে পাবেন, এটি সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনি যে এমন একটি পেজ পাবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের থেকে চাচ্ছে কি পে কোড। পে কোডটি হলো আমাদের যে পেমেন্ট কোডটি রয়েছে সেটি আমাদের এখানে লিখতে হবে। তো যেহেতু আমরা ডিপ্লোমা ইন এগ্রিকালচারে আবেদনটি করব, এটির জন্য আমাদের পে কোডটি হলো GA GA, সেটি আপনারা এখানে লিখে দিবেন। অথবা আপনার রোল নাম্বারটি দিবেন, এখানে আপনাদের পাশের বছরটি দিবেন এবং বোর্ডটি দিবেন। দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে পরবর্তী যে লেখাটি এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করবেন। তারপর আপনি এখানে আপনার নাম লেখাটি দেখতে পাবেন, কত টাকা আপনাকে দিতে হবে সেই টাকার পরিমাণটি দেখতে পাবেন। এখানে বিল রেফারেন্স নাম্বার অবশ্যই আপনাকে দিতে হবে, চাইলে আপনি আপনার রোল নাম্বারটি এখানে ব্যবহার করতে পারেন বা যে কোনো একটি লেখা আপনি এখানে ব্যবহার করতে পারেন, 1 2 3 ইত্যাদি, সেটা আপনার ইচ্ছা। তো চাইলে আপনি এখানে আপনার রোল নাম্বারটি ব্যবহার করতে পারেন। তো আপনি চাইলে এখানে আপনার রোল নাম্বারটি লিখে দিতে পারেন। তো এখানে যদি সকল তথ্য আপনার ঠিক থেকে থাকে, মানে আপনার নাম লেখাটি যদি আপনি লেখা দেখতে পান সেক্ষেত্রে এখানে পরবর্তীতে ক্লিক করবেন। আর অনেকেরই দেখতে পাবেন এখানে পেমেন্ট করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি দেখে নেবেন আবেদনের ক্ষেত্রে আপনার একটি নির্ধারিত যোগ্যতার প্রয়োজন হবে। তো সেটি আপনি আগে বিজ্ঞপ্তি যেটি রয়েছে ভর্তির সেখান থেকে দেখে নেবেন যে আবেদনের ক্ষেত্রে, মানে আপনি যে প্রোগ্রামে আবেদনটি করবেন সেটির জন্য আপনার কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে বা আপনার সাবজেক্টের ক্ষেত্রে কত পয়েন্ট থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। এখানে যে তথ্য রয়েছে এগুলো যদি সঠিক থেকে থাকে আপনি এখানে পরবর্তী যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করলে আপনার নগদের পিন নাম্বার দিয়ে পরবর্তী যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপর এখানে ট্যাপ করে ধরে থাকুন, ধরে থাকলে কিন্তু আপনার ফিটি পরিশোধ সম্পন্ন হয়ে যাবে। আপনার ফি পরিশোধ সম্পন্ন হয়ে গেলে আপনি একটা ট্রানজেকশন আইডি পাবেন, ভবিষ্যৎ প্রয়োজনের ক্ষেত্রে এটি অবশ্যই আপনার কাছে সংগ্রহ করে রেখে দিবেন। আপনার ফি পরিশোধ সম্পন্ন হয়ে গেলে আপনি পুনরায় আবার ওয়েবসাইটে ফিরে যাবেন, সেখানে গিয়ে আপনি যে অ্যাপ্লাই নাও যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার রোল নাম্বারটি দিবেন, বোর্ডটি সিলেক্ট করবেন, রেজিস্টার নাম্বারটি দিবেন, পাসিং ইয়ার সিলেক্ট করবেন, মোবাইল নাম্বারটি এই বক্সে মোবাইল নাম্বারটি দিবেন, একই মোবাইল নাম্বার এখানে দিবেন।
এখানে যে ক্যাপসা কোডগুলো দেখতে পাচ্ছেন, কোডগুলোতে এই বক্সে লিখবেন যদি বুঝতে অসুবিধা হয়, এখানে ক্লিক করে সেটি পরিবর্তন করতে পারবেন। এখানে যে তথ্যগুলো আপনি দিয়েছেন যদি সকল তথ্য সঠিক থেকে থাকে, এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনি আপনার তথ্য এখানে দেখতে পাবেন, আপনার নাম, পিতার নাম, যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেটি, আপনার জিপিএ পয়েন্ট, নিজের অংশে এখানে আপনাকে এখন ছবি আপলোড করতে হবে। ছবির জন্য মাপ লাগবে হাইটে 150 পিক্সেল এবং ওয়েথে 120 পিক্সেল। এটি সাম্প্রতিক তোলা আপনি ছবি এখানে আপলোড করবেন। ছবির ফরম্যাট হতে হবে জেপিজি এবং ফাইল সাইজ হতে হবে ম্যাক্সিমাম 50 কিলোবাইটের মধ্যে। আবেদনটি করার পূর্বে ছবিটি স্ক্যান করে অথবা আপনি ছবিটি তুলে আপনার কাছে সংগ্রহ করে রেখে দিবেন। এখানে চুজ ফাইল লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি আপনার ছবিটি আপলোড করে দিবেন। আপনার দেওয়া সকল তথ্য যদি এখানে ঠিক থেকে থাকে, আপনি এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে আপনি এখানে একটি সিকিউরিটি কোড পাবেন ভবিষ্যৎ ব্যবহারের জন্য, এটি আপনি সংগ্রহ করে আপনার কাছে রেখে দিবেন। তো এখানে নেক্সট যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখানে আপনার প্রোফাইলে লগ ইন হয়ে যাবে। আপনি আপনার ছবি, নাম, আপনার ইউজার আইডি লেখা দেখতে পাবেন। তো এখানে যে অ্যাপ্লাই নাও যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন আপনি আবেদনের ক্ষেত্রে। এখান থেকে এখন আপনাকে সিলেক্ট প্রোগ্রাম যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রাম সিলেক্ট করতে হবে। বেশ কয়েকটি প্রোগ্রামের নাম আপনি দেখতে পারবেন। তো আপনি যেহেতু ডিপ্লোমা ইন কৃষির জন্য আবেদন ফিটি পরিশোধ করেছেন, সেক্ষেত্রে ডিপ্লোমা ইন কৃষির আবেদনটি এখন আপনি সম্পন্ন করতে পারবেন। সেক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করবেন ডিপ্লোমা ইন এগ্রিকালচার গভ। এটি সিলেক্ট করলে এখন ক্রাইটেরিয়া সিলেকশন অপশন পেয়ে যাবেন। এখানে আপনাকে এখন আপনি যে প্রতিষ্ঠানে আবেদনটি করতে চাচ্ছেন সেই প্রতিষ্ঠানের ডিস্ট্রিক্টটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যেই ইনস্টিটিউটটি রয়েছে এগ্রিকালচার সেটি লেখা দেখতে পাবেন। সেই ইনস্টিটিউটটি আপনি এখানে সিলেক্ট করে এখান থেকে আপনাকে ট্রেড সিলেক্ট করতে হবে। একটি ট্রেড লেখা দেখতে পাবেন এগ্রিকালচার ট্রেড, সেটি এখানে সিলেক্ট করে অ্যাড্রেস সিলেক্টেড চয়েস যে অপশনটি লেখা দেখতে পাবেন, এখানে ক্লিক করলে সেটি এখানে চয়েস লিস্টে আপনার চলে আসবে। পার্সোনাল কমপ্লিট যেহেতু একান্ত আপনার ব্যক্তিগত, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে এখানে পার্সোনাল কমপ্লিট দিয়ে দিবেন। আর আপনার যদি কারো কোনো কোঠা থেকে থাকে, এখানে বেশ কয়েকটি কোঠার অপশন আপনারা দেখতে পাবেন। তো কোটা সংক্রান্ত যেটি আপনি এখানে সিলেক্ট করেন না কেন, সে সংক্রান্ত তথ্য কিন্তু আপনাকে এখানে অবশ্যই আপলোডও করতে হবে। তো এই অংশে আপনার কোটার ক্ষেত্রে কি কি ডকুমেন্ট সংযুক্ত করতে হবে সেই বিষয়ে যে এখানে লেখা রয়েছে, এখানে আপলোড করার পরে কিন্তু আপনাদের সেটি আবার প্রেরণ করতে হবে, কি বরাবর প্রেরণ করবেন সেটি যে এখানে লেখা রয়েছে, আপনারা এটি ভালো করে পড়ে নেবেন। আর যদি আপনার একাধিক কোটা থেকে থাকে, পর্যায়ক্রমে আপনি সেটি এখানে সিলেক্ট করে অ্যাড কারেন্ট কোটা যে লেখাটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে করে পর্যায়ক্রমে আপনি সেটি অ্যাড করতে পারবেন। তো এখানে আপনার পছন্দের ক্রমটি আপনি এখানে সঠিকভাবে দিয়ে দিবেন। আবার চাইলে পরবর্তীতে কিন্তু সেটি আপনি চাইলে আপডেট করতে পারবেন। কোথাও যদি এখানে পছন্দ ক্রমে ভুল হয়, এখানে ডিলেট যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে সেটি আপনি ডিলেটও করতে পারবেন। তো কিভাবে সেটি আপডেট করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো আপনার এখানে ইনস্টিটিউট পছন্দ হয়ে গেলে আপনি এখানে সাবমিট অ্যাপ্লিকেশন যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনি এমন একটি মেসেজ পাবেন, অ্যাপ্লিকেশন সাকসেসফুলি রিসিভড। আপনি এখানে ওকেতে ক্লিক করবেন। আপনার আবেদনটি কিন্তু সাবমিট হয়ে গিয়েছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রিন্ট গভর্নমেন্ট অ্যাপ্লিকেশন ডিপ্লোমা ইন এগ্রিকালচার গভ। এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি এখানে আপনার অ্যাপ্লিকেশন ইনফরমেশন সামারি দেখতে পাবেন এবং যে কলেজগুলো পছন্দ দিয়েছেন সেটির একটি তালিকা পাবেন। আপনি একটি প্রিন্ট আউট করে আপনার কাছে সংগ্রহ করে রেখে দিবেন। তো এভাবে 2024-2025 শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন কৃষির আপনার অনলাইন আবেদনটি এবং ফিটি পরিশোধ করতে পারেন। আর আপনার তথ্য আপডেটের ক্ষেত্রে একইভাবে আপনি কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আসবেন। আশা করি অ্যাপ্লাই নয় ক্লিক করে এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। করে আপনার রোল নাম্বারটি, বোর্ড পাশের বছরটি সিলেক্ট করে যে সিকিউরিটি কোডটি আপনি পেয়েছিলেন সিকিউরিটি কোডটি লিখে এখানে যে ক্যাপসা কোডগুলো দেখতে পাচ্ছেন এটি এখানে লিখে লগ ইনে ক্লিক করলেই আপনার প্রোফাইলে লগ ইন হয়ে যাবে। আপনি সেটি এখান থেকে ডিলিট করে দিতে পারেন যেগুলো ডিলিট করতে চাচ্ছেন। আর যদি অ্যাড করতে চান একইভাবে এখান থেকে আপনি ক্রাইটেরিয়া সিলেকশনে আপনি ডিস্ট্রিক্ট এবং ইনস্টিটিউট এবং আপনার টেটটি সিলেক্ট করে সেটি পর্যায়ক্রমে এখানে অ্যাড করে আপনি পুনরায় সাবমিট করলে কিন্তু সেটি আপডেট হয়ে যাবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। আর পর্যায়ক্রমে অন্যান্য যে প্রোগ্রাম রয়েছে সেগুলোর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, আপনারা সেই ভিডিওগুলো চাইলে দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি এর মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।